করোনাকালীন রেলপথে আমদানি বাণিজ্যের চাহিদা বাড়ায় অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 4 কোটি টাকা ব্যয় চলছে বেনাপোল রেল স্টেশন থেকে ভারতের পেট্রাপোল বন্দর পর্যন্ত পুরনো ব্রডগেজ রেল লাইন সংস্কার এবং ডাবল রেল লাইন স্থাপনের কাজ। ব্যবসায়ীরা বলছেন, কন্টেইনার টার্মিনাল স্থাপন হলে আমদানি রফতানি বাণিজ্য আরও বাড়বে। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছর করোনার শুরুতে ভারতের বেনাপোল বন্দর দিয়ে 3 মাস আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে। এতে আর্থিক ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের দাবির মুখে রেলপথে সব ধরনের পণ্য আমদানি শুরু হয়। রেলপথে আমদানির চাহিদা বাড়লেও ব্রিটিশ আমলের সংকীর্ণ আর জরাজীর্ণ রেলপথে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বাণিজ্যিক কার্যক্রম। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে গেল জুন মাসে রেলের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ শুরু হয়। দুই দেশের রেলপথের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, এতে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি বাড়বে। যাতে রপ্তানিটাও যাতে রেলের মাধ্যমে ভারতে যায়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমমনাময় রপ্তানি খাতটা দেখা দেবে। বেনাপোল বন্দরে রেলপথে বাণিজ্যের ক্ষেত্রে কন্টেইনার টার্মিনাল চালু হলে আমদানি রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। এই রেলওয়ে কাজটার শেষ হইতে আমাদের একজন পূর্ণ কন্টেইনার, পূর্ণাঙ্গ কন্টেইনারের আমরা দাবি জানাচ্ছি। কন্টেইনার টার্মিনাল চালু হলে রাজস্ব 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজ শেষ হলে রেলপথে রপ্তানিও চালু করা হবে, আর এই কাজ শেষ হলে বাণিজ্য যেমন বাড়বে তেমনি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বেনাপোল বন্দরে এই মালামালগুলো আনলোডিং হচ্ছে, এখানে আনলোডিং এর ফলে রেলওয়ে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। গেল মে মাসে বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে 43,768 মেট্রিক টন পণ্য, আর রাজস্ব আয় হয়েছে 2,26,84,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।